নম্রতা এবং ভদ্রতা মানুষকে অনেক উপরে নিয়ে যায়, অনেক সম্মান বাড়িয়ে দেয়। সাকিব আল হাসান খারাপ মানুষ, তারপরও কি কোনো ভালো মানুষ, কোনো মুসলিম এভাবে কোনো মুসলমানকে বলতে পারে? কারো মনে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার গায়ে। এই কথাটার মূল্য অনেক। ওই ব্যবসায়ী ভাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা বলেছেন, আগুন লাগেনি, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ফায়ার ডিপার্টমেন্ট আগুন নিভাতে পারত, ইচ্ছা করে আগুন নিভায়নি। ওই ব্যবসায়ী ভাইয়ের নিকট আমার প্রশ্ন, আপনি তো বলেছেন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আপনি কি সাহস করে বলতে পারবেন কে আগুন লাগিয়েছে, তার নাম, কার নির্দেশে ফায়ার ডিপার্টমেন্ট আগুন নিভায়নি, তার নাম পারবেন বলতে?